তারা যদি এরকম থাকতো তাহলে আমার এতগুলো মেয়ে কেন রেপ হচ্ছে? তারা কি করতেছে? আপনারা পুলিশ গিয়ে ধরে আনে নাই, আপনারা থানায় আসছেন। আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা 10 জন মেয়ে 10 মিনিট মারবেন, এটা সম্ভব না। এটা পুলিশ বললেও সম্ভব না। ঠিক আছে, আপনারা তাকে থানায় নিয়ে আসছেন। থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার ভিডিও, আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য, তাই তো? 10টা মেয়েকে মাত্র। আচ্ছা, 10টা মেয়ে, তার মধ্যে 4টাই ওর রেপের ভিকটিম। আচ্ছা, এখন 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে, এটা থানা আপনাকে ভার্ডিক্ট দিছে, ঠিক আছে? এখন আমি আপনাদের বলি, বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, মারামারি, আগুন, অরাজকতা সকল কিছুর জন্য আচ্ছা থানার প্রোটেকশনের জন্য আমরা ডিপ্লয়েড। ইফ ইউ ডোন্ট নো প্লিজ যেখান থেকে জানার কথা। হ্যাঁ বলেন। আমরা জানি থানা ও বাংলাদেশ আর্মির, বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কই ছিল? আচ্ছা, কই তাল ছিড়তেছিল? কেন তাহলে পুলিশ দিল কাজ? আমি কি বলছি এটা আপনাকে বুঝতে হবে। আমি কি বলছি এটা আপনাকে বুঝতে হবে। প্লিজ আপনি কথাটা শুনেন আগে। কি করছি, আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে, সব কিছু হবে, সে রেপিস্ট আমি সব মানলাম, ঠিক আছে, ওকে। বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা 10 জন মেয়ে 10 মিনিট মারবেন, এটা সম্ভব না। এটা পুলিশ বললেও সম্ভব না। তাহলে এবার আমি একটু বলি, প্রথমত এই থানায়, এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না, কারণ মামলা ছিল ধানমন্ডি থানার, নাকি কই কলাবাগান থানার। ওয়েট, পুলিশ আমরা যখন বলা আমাদের অভিযোগ নাই, পুলিশের সাথে আমাদের কোনো কাজ বাজ নাই, আমরা ওকে নিয়ে, আমাদের প্রতিষ্ঠান আছে সাহিত্যশাসিত প্রতিষ্ঠান, ওখানে নিয়ে যাব, ওখানে যা হবার হবে। তখন পুলিশ বললো যে না, এটা করিয়েন না, ওখানে অনেক মেয়ে, ও তো একটা রেপিস্ট, ওকে সব মেয়ে মিলে মেরে ফেলবে। পুলিশ অর্থদণ্ড দিয়ে নেগোশিয়েট করতে চাইছে। পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন, আমাকে পার্সোনালি এই এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই, পারলে সব টাকাটা আপনারা নিয়ে যান। এবার 5 ঘন্টা পরে আর্মি এসে বললো আপনারা তো লিখিত নিছেন, আর কোনো স্টেটমেন্ট নেওয়ার দরকার নাই, আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই। আবার বললো আপনারা এটা করছেন, ওদের এখন ছেড়ে দেন। আবার বললো পুলিশকে যে ঠিক আছে পুলিশ, আপনারা যে প্রপোজাল ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন রেপিস্টকে মারার হাত থেকে বাঁচাইতে, সেই সেই বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন, আপনি তা বলেছেন কি না? অবশ্যই আপনি বলেছেন। আপনি আমাকে বলেছেন যে তার 4 স্টেটমেন্ট হয়ে গেছে, এখন আর ভিডিও করার কি দরকার? ইউ সেড দিস টু মি। আমি তাকে বলছি, ইউ সেড দিস টু মি। শুনুন, কথাটা শুনুন, আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন, ঠিক আছে? আপনি বলছেন না। হ্যাঁ, আমি না বলি নাই, আমি বলছি যে তার স্টেটমেন্ট, শুনুন, আপনি আমার কথা শুনুন। আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিছে, আমি বললাম তার স্টেটমেন্টটা নিয়ে আপনারা কেস করেন, আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট চান, ঠিক আছে? তাহলে পরে যখন মানে সে রাজি হচ্ছিল না, তাকে আপনারা গায়ে হাত দিবেন, তখন আমি বললাম ঠিক আছে আপনারা স্টেটমেন্ট নেন, ভিডিও স্টেটমেন্ট নেন। কিন্তু আপনি বারবার এই যে এতগুলো সংবাদ মাধ্যমকে প্রপোজাল জারি থাক, পুলিশের থাক, আপনাদের থাক, উই ক্যান নট লেট ইট হ্যাপেন। আপনারা তাদের গায়ে হাত তুলতে, তার গায়ে, সে রেপিস্ট হোক, তার জন্য আপনি তার গায়ে বা আপনারা 10 জন মেয়ে তার গায়ে হাত তুলতে পারেন না। এই 1 মিনিট, প্লিজ 1 মিনিট শুনেন,
আপনারা তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসছেন, নিয়ে এসে বললেন যে পুলিশকে, পুলিশ তখন আপনাদের বললো যে 10 জন আপনারা মিলে মারবেন, এটা কোনোভাবেই লজিক্যাল না। পুলিশ বললেও লজিক্যাল, তাইলে পুলিশ কেন ইললজিক্যাল কথা আমাদেরকে বলে বুঝছিল, তাইলে এই কথা বলে বুঝছিল কেন আপনি আসলেন কেন? শুনেন, আমি আসছি তারা আপনাদের মারতে যখন উদ্যত হইছেন তখন আমি আসছি, বুঝতে পারছেন? শুনতেছেন, সারা বাংলাদেশ বাংলাদেশ আর্মির খেলা দেখেন, শুনেন, একটা তো একটা রেপিস্টকে ঠেকাইতে আসছে, দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই ক্যান নট ডু দিস। এই তারা যদি এরকম ইউ ক্যান নট ডু দিসে থাকতো তাহলে আমার এতগুলো মেয়ে কেন রেপ হচ্ছে? তারা কি করতেছে? শুনেন, আপনি আমার কথা এখন যেটা কি হচ্ছে, আপনারা এখন যেটা চাচ্ছেন যে 10 জন মিলে 10 জন মেয়ে মিলে তাদের মারবেন, এটা এটা কোনো, হ্যাঁ, ঝুলায় রাখবেন, এটা কোনোভাবেই ঠিক আছে না। ওকে, এটা কামু না, বাংলাদেশ সেনাবাহিনী এটা করতে দিবে না। তাইলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখন ওকে প্রতিষ্ঠান মাফিক শাস্তি দেওয়া হবে যে এখানে বাংলাদেশ সেনাবাহিনী ঢুকতে পারবে না। এবার এবার আমি বলি, শুনেন, আপনারা পুলিশ গিয়ে ধরে আনে নাই, আপনারা থানায় আসছেন, আপনারা আপনাদের কমপ্লেন নিয়ে আসছেন, এখন পুলিশকে এসে যদি বলেন যে আপনারাই মারবেন, পুলিশকে এসে যদি বলেন আপনারাই মারবেন, তাহলে কি এটা হলো? হলো বলেন, এটা হলো? হলো বলেন। সে রেপ কথাটা উল্লেখ করেনি, আপনি তাকে জোর করেন নাই। আচ্ছা শুনেন, শুনেন, সে রেপ কথাটা উল্লেখ করবে, সে রেপ করেছে, সে কথাটা স্টেটমেন্টে উল্লেখ করবে। তার থেকে স্টেটমেন্ট নাই, এটাতে আমার কোনো নেই, আমার একটা মাত্র কনসার্ন যে আপনারা আইন বহির্ভূত, এটা প্রোটেকশন না, প্লিজ বুঝতে বোঝার চেষ্টা করেন, প্রোটেকশন ইজ সামথিং এলস। আপনারা আপনারা 10 জন মিলে একজনকে মারবেন, এটাকে কেউ আটকাতে পারবে না।